সম্মানিত ভিউয়ার্স, ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করব ক্রসিং ব্রুকলিন ফেরি, রিটেন বাই ওয়াল্ট হুইটম্যান এর লেখা। এটা একটি আমেরিকান পোয়েট্রি। তো আজ আমরা আলোচনা করব সামারি অ্যানালিসিস, এবং পরে আলোচনা করব কবিতাটির আর একটু লম্বা করে প্রতিটা স্ট্যাঞ্জা বা প্রতিটা বিভক্তকে আরো সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। আর দেন যদি আমরা সময় পাই, অর্থাৎ ভিডিওটি যদি বেশি বড় না হয়, তাহলে আমরা চেষ্টা করব এই ওয়াল্ট হুইটম্যানের জীবনী ও কর্ম নিয়ে আলোচনা করার। তো চলুন শুরু করা যাক। তো যাওয়ার পূর্বে একটি কথা বলেই নিতে হয়, ভিডিওটি তৈরি করা হচ্ছে এক ভাইয়ের রিকোয়েস্টে। তিনি হচ্ছেন এম ডি রহুল মিয়া। তো ভাই রিকোয়েস্ট করছেন আমি ও ভাইয়ের কথা রাখার জন্য এই ভিডিওটি তৈরি করা। তো চলুন শুরু করা যাক। ক্রসিং ব্রুকলিন ফেরি। ক্রসিং মানে আমরা জানি ওভারকাম করা বা অতিক্রম করা। ব্রুকলিন এটা একটা জায়গার নাম, আর ফেরি তো মনে হয় আপনারা বোঝেন, ফেরি তো ফেরি। তো যখন কবি এই ব্রুকলিন নামক জায়গায় ফেরি পারাপার হচ্ছিলেন, এই ফেরিতে বসে বা ফেরিতে ঘোরাফেরা করার সময় এই কবিতাটি তিনি রচনা করেন, যখন ক্রস বা অতিক্রম করেছিলেন এক জায়গা থেকে অন্য জায়গায়। তো 147 লাইনের মুক্ত ছন্দে লিখিত কবিতাটি সর্বমোট 9টি অংশে বিভক্ত। লাইন ও শব্দের সংখ্যার হিসেবে 9টি অংশের সবগুলো অংশ সমান আকৃতির নয়। কবি ব্রুকলিন ফেরির আশেপাশের দৃশ্যের শক্তিশালী ও বিস্তারিত দৃশ্যকল্প ব্যবহার করেছেন, যাতে করে পাঠকেরা কল্পনার বাহনে করে ব্রুকলিন ফেরি ভ্রমণ করতে পারে। কবিতাটিতে কবি তার ব্রুকলিন থেকে ম্যানহাটনে ফেরির মাধ্যমে যাতায়াতের বর্ণনা দিয়েছেন। অর্থাৎ কবি যখন ব্রুকলিন থেকে ম্যানহাটনে যাচ্ছিলেন, যখন মধ্যখানে একটা ফেরি ব্যবহার করেছিলেন, এই ফেরির যাতায়াতের বর্ণনা দিচ্ছেন বসে। তিনি ফেরির আশেপাশে দৃশ্য যেমন আকাশের মেঘ, সূর্যোদয় ইত্যাদির বর্ণনা দিয়ে শুরু করেছেন। যদিও ফেরির যাত্রীরা তাদের দৈনন্দিন কাজের অংশ হিসেবেই ফেরিতে যাতায়াত করত, তবে কবির কাছে এটা খুব অদ্ভুত মনে হতো। কবি তখন আগে যারা ফেরিতে যাতায়াত করত আর ভবিষ্যতে যারা যাতায়াত করবে তাদের নিয়ে ভাবতে শুরু করেন। এই ভাবনা কবিকে একরকম ধ্যানমগ্নতার মাঝে নিয়ে যায়। তিনি তখন এই ফেরিকে অতীত ও বর্তমানের সংযোগ হিসেবে ভাবতে শুরু করেন। তিনি ভেবে অবাক হন কিভাবে এই ফেরিটি অতীত ও ভবিষ্যতের যাত্রীদেরকে এক সমীকরণে আবদ্ধ করেছে। ওয়াল্ট হুইটম্যান তার ক্রসিং ব্রুকলিন ফেরি কবিতাটিতে পানি ও স্থলভাগের প্রতীকী উপস্থাপনা দ্বারা এই বিশ্বজগতের ডুয়েলিজম, দ্বৈতবাদ ফুটিয়ে তুলেছেন। এই কবিতাটির মূল চিত্রকল্প হচ্ছে ফেরি, যা স্থান ও সময়ের সার্বজনীন গতির প্রতীক, এবং যা অতীত, বর্তমান ও ভবিষ্যতের আরোহণকারী সকল নারী পুরুষের আত্মিক একতার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। কবিতার প্রথমে কবি জোয়ার, মেঘ, সূর্য ইত্যাদি প্রাকৃতিক উপাদানগুলোর কথা উল্লেখ করেছেন এবং তাদেরকে কবি মুখোমুখি প্রত্যক্ষ করেছেন। সাধারণ পোশাকের নারী পুরুষের ভিড় এবং নদী পারাপারের দৃশ্যগুলোর সাথে প্রাকৃতিক উপাদানগুলো মিশে কবির মনে এক আত্মাধিক ভাবে সৃষ্টি হয়েছে। দ্বিতীয় অংশে আমরা দেখতে পাই কবি এই বিশ্বজগৎকে সুবিন্যস্ত, সুগঠিত ও সুসংযুক্ত মহাপরিকল্পনা বলে ব্যাখ্যা করেছেন বা উল্লেখ করেছেন, যেখানে সবাই বিচ্ছিন্ন হয়ে সংযুক্ত। কবি নিজেকে জন্ম, জীবন, মৃত্যু, চিরন্তন প্রক্রিয়া ও বিপুল জনগোষ্ঠীর অংশ মনে করেন। হাজার বছর পরেও যারা নদীটি পার হবে তাদের সাথে নিজেকে অভিন্ন ভাবতে চান এবং ব্রুকলিন ফেরির মাধ্যমে এই সম্পর্ক স্থাপন করতে চান। তৃতীয় অংশে আমরা দেখি কবি সময়, স্থান ও দূরত্বকে অতিক্রম করে ভবিষ্যৎ প্রজন্মের নিকটে পৌঁছেছেন। নদীর উচ্ছল প্রবাহ, স্টিমারের মোটা নল, পূর্ণবয়স্ক গাংশিল, ফেনিল জলরাশি, অর্ধবৃত্তাকার তরঙ্গমালা, ছোট বড় জাহাজ, চিমনির আগুন, নাবিকদের ব্যস্ততা, জাহাজের সাদা পাল ও নিশান, বজরা, এই সব কিছু কবি ভবিষ্যৎ প্রজন্মকে বলতে চান। এখানে প্রবল আকাঙ্ক্ষার মাধ্যমে নিজেকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে উন্মোচিত করেছেন।
চতুর্থ পঞ্চম অংশে আমরা দেখতে পাই শহর নদী ও মানুষের প্রতি তার গভীর ভালোবাসার কথা বলেছেন। এখানে মন ও বস্তু দুটি ব্যাপারে কবির দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। যদি কবি ব্রুকলিনকে ভালোবেসেই থাকেন তাহলে ভবিষ্যৎ প্রজন্মের সাথে তার পার্থক্য কোথায়? ম্যানহাটনের রাস্তায় চলাচলের সময় অপ্রত্যাশিতভাবে এই প্রশ্নটি কবির মনে উদয় হয়, কারণ কবির মনোদৈহিক অস্তিত্বে প্রণীত হয়েছে ব্রুকলিন ফেরিটি, যা সমস্ত মানবকুলের সাথে সঙ্গীত স্থাপন করেছে। ষষ্ঠ অংশে কবি মানব জীবনকে ভালো মন্দের সেই পুরাতন বন্ধন হিসেবে উল্লেখ করেছেন, কারণ কবি যেমন মন্দের দ্বারা প্রভাবিত হয়েছেন তেমনি ভালোর দ্বারাও প্রভাবিত হয়েছেন। তাই কবি বলেছেন, কেউ যেন মনে না করে যে সে একাই দোষী বা সে একাই শুধু মন্দ কাজ করে, সবারই মানতে হবে জীবন হচ্ছে বিশুদ্ধ ও দূষিত উপাদানের সমষ্টি। সপ্তমাংশে কবি তার পাঠককে আরো আপন হতে বলেছেন। কবি তার বর্তমান পাঠকের কথা যেমন চিন্তা করেন তেমনি ভবিষ্যৎ পাঠকের কথাও চিন্তা করেন। তাই কবি তার ভবিষ্যৎ পাঠকের উদ্দেশ্যে বলেছেন, যখনই তোমরা কবিতাটি পাঠ করবে তখনই আমি অদৃশ্য উপায়ে অর্থাৎ চিন্তন প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের সামনে হাজির হব। অর্থাৎ কবি চিন্তন প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যৎ পাঠকের সাথে যোগাযোগ স্থাপন করবেন। অষ্টমাংশ কবি নদীর ওপর সূর্যাস্ত, গাঙচিল, গোধূলি ও ম্যানহাটনের সৌন্দর্য বর্ণনা করেছেন এবং অনুধাবন করেছেন যে আগামী প্রজন্মের মানুষের সাথে তার সম্পর্ক সূক্ষ্ম কিন্তু স্থায়ী। আর সম্পর্কটি হলো আত্মাদিক, যা কোনো সাধারণ ভাষায় বোঝানো যায় না কিংবা ধর্মোপদেশ দিয়ে কখনো শেখানো যায় না। নবমাংশে কবি নদীকে সুনির্বন্ধ অনুরোধ করেছেন তাকে জোয়ারের সাথে ভাসিয়ে নেওয়ার জন্য, মেঘকে অনুরোধ করেছেন তাকে ভিজিয়ে দেওয়ার জন্য এবং ম্যানহাটনকে বলেছেন দাঁড়িয়ে থাকতে। কবি সবকিছুকে যথাযথভাবে তাদের কাজ করতে বলেছেন, কারণ তারা সুবিন্যস্ত ও সুসংযুক্ত কর্মপরিকল্পনার অংশ। ব্রুকলিন ফেরিও তাদের থেকে বিচ্ছিন্ন নয় বা হতে পারবে না, কারণ সাধারণ মানুষ ব্রুকলিন ফেরিকে ভালোবেসে হৃদয়ে স্থায়ীভাবে গেঁথে রেখেছে। ছোট বড় যে বস্তু দিয়েই ব্রুকলিন নিজেকে সজ্জিত করুন না কেন, তা যেন অবিনশ্বর ও চিরন্তন। ভাষার চমৎকারিত্ব দিয়ে কবি কবিতাটিতে সম্মোহন সৃষ্টি করেছেন। কবির বর্ণনায় মানুষের দৈহিক অস্তিত্ব ব্রুকলিন ফেরির মতোই, যা নশ্বর পৃথিবী থেকে অবিনশ্বরের দিকে ছুটে চলেছে। রোমান্টিক কবিদের হাত ধরে ব্লেইক, ওয়ার্ডসওয়ার্থ, এসব দার্শনিক ধারাগুলো ইংরেজি সাহিত্যে প্রতিষ্ঠিত হয়। ওয়াল্ট হুইটম্যান সেই ধারারই অনুযায়ী অনুসারী। ক্রসিং ব্রুকলিন ফেরি তারই শাখাবাহ। কাল ও স্থানকে অতিক্রম করে নিসর্গকে অন্তদর্শনের মাধ্যমে এমন এক সমন্বিত পর্যায়ে নিয়ে যান, এমন ঐক্যতাকে প্রতিষ্ঠা করেন যা সহজেই কালোত্তীর্ণ হয়ে ওঠে। প্রকৃতির প্রতিটি উপাদানকে গভীর ইন্দ্রানুভূতিতে অনুভব করে কবি প্রকৃতির মাঝে ঈশ্বরের চিহ্ন আবিষ্কার করেন। ব্রুকলিন ও ম্যানহাটনের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা বর্তমান কবিতাটির প্রধান বিষয়বস্তু। এরই মাঝে তিনি অসীম অস্তিত্বের সন্ধান পান, অনন্যের সন্ধান পান, বিরাটের মাঝে বিলীন হন, প্রতীকীর মধ্যেই সেই বিশালত্ব বর্ণনা করেন। জল, সাগর, নদী, হ্রদ, জলধার ও স্থলকে পাশাপাশি দেখেন। জল, সাগর, অর্থাৎ সাগরের জল আত্মার প্রতীক আর স্থল হচ্ছে দেহের প্রতীক। সৈকত জল ও স্থলের মিলন মেলা, এতে কবি দেহ আত্মার মিলন বোঝাতে চেয়েছেন। এই দুইয়ের মিলন ভাবনাই সিদ্ধি লাভ সম্ভব বলে কবি মনে করেন। বর্ণনা শৈলী, শব্দ চয়ন, ছন্দ প্রকরণেও কবি বিশিষ্টতার দাবি রাখেন। প্রাত্যহিক জীবন থেকে সংগ্রহিত অভিজ্ঞতাই মানুষকে সমৃদ্ধ করে, পুস্তক নয়। কবির এই বিশ্বাস তার শব্দ চয়ন ও সাধারণ জীবন থেকে সঞ্চিত। সাধারণে ব্যবহৃত শব্দ, ওয়াশালীন শব্দ, সাহিত্য শব্দ সবই কবি গ্রহণ করেছেন আমেরিকান সমাজের বহুত্বকে বোঝাতে।
ওয়াল্ট হুইটম্যান তার ক্রসিং ব্রুকলিন ফেরি কবিতাটি 1883 সালের আগে অর্থাৎ ব্রুকলিন ব্রিজ এর কাজ সম্পূর্ণ হওয়ার পূর্বেই লেখেন। সেসব কৃতি নদীটিও খেয়া নৌকার আরোহী যাত্রীদের বর্ণনা দিচ্ছেন, বুঝাচ্ছেন জীবনের মতো নদীটির বয়ে যাবার বৃত্তান্ত। নদী জীবনের মতোই অনন্ত ধারায় বয়ে চলবে, একুল ভেঙে ওকুল গড়বে। জীবন যদি খেলাগার হয়, নদীর ভাঙ্গা গড়ার খেলাও চলবে সর্বকালে। দৃশ্যমান সবকিছুই থেকে কবির অন্তরের ভাবনা তাই। খেয়া নৌকার রং বেরঙ্গের পোশাক পরা মানুষের কবিকে দেখে যা ভাবছে কবি তারও বেশি কিছু ভাবছেন। সারা দিনভর কবির ভাবনার কেন্দ্র জীবন, কবি জীবনের কথাই ভাবেন, মনে হবে কোনো বিচ্ছিন্ন অস্তিত্ব, কার্যত কবি সামগ্রিক জীবনেরই অংশ। প্রত্যেক মানুষই দৃশ্যত বিচ্ছিন্ন, কার্যত তারা সকলেই একই বৃত্তে বাঁধা, মহাজীবনের প্রবাহ মাত্র। অতীত ও ভবিষ্যৎকে বর্তমানে সংযুক্ত করে দেয় একই প্রবাহে, একই জীবনধারায়। সব জীবন একই সুতে গাঁথা, জীবনের সব কোলাহল, সব চলাচল, সব কিছুই। তার কিছু কবির দেখা, বাকি সব না দেখা। জীবন স্রোতকে সময় বয়ে নিয়ে যায় সবেগে, আগত যারা তারা অনগতদের সঙ্গে একই ধারায় চলমান, তারা সবাই একই ধারার অংশ বিশেষ। তাদের জীবনের প্রেম, দৃষ্টি, শ্রুতি সবকিছুর সাথে কবি জড়িত, এমনই কবির বিশ্বাস। আজকের মানুষেরা যা দেখছে, ব্রুকলিন নদীর খেয়ার এপার ওপারে বয়ে চলা ম্যানহাটনের জাহাজ, উত্তরে পশ্চিমে দক্ষিণে পশ্চিমে ব্রুকলিনের পাহাড়, ছোট বড় দ্বীপ, সব দূরে আগামী দিনের মানুষেরাই তাই দেখবে। 50 বছর পরও এসব অবিকল থাকবে তারা। গোধূলি লগ্নে ব্রুকলিন নদীর খেয়া পার হতে হতে 100 বছরও পরও দেখবে, দেখবে একই সূর্যাস্ত, একই জোয়ার ভাটার টান, উজান চলছে। স্থান কাল পাত্র নিকট সুদূর মানুষকে মহামানবীয় জীবনধারা বিস্তৃত করতে পারে না। কবি বলেছেন তিনি অনাগত কালের মানুষেরই পূর্বসূরি এবং তাদের হয়েই থাকবেন। প্রকৃতি যেমন আকাশ নদী বর্তমান মানুষকে যেমন বিস্মিত করে, অতীতের মানুষকেও তেমনি বিস্মিত করেছিল। এর মাধ্যমে কবি জীবনের অনন্ত ধারাকে বোঝাতে চেয়েছেন। বিশেষিত করে কবি বলেছেন, তোমরা যারা আগামীতে আসবে যেমন আসো, আমিও তেমনই ছিলাম, অনেকের মাঝে একজনের মতো, ভিড়ের মাঝে আমিও তোমাদের মতো একজনের মতো ছিলাম। নদীর চকচকে স্বচ্ছ জল প্রবাহ দেখে তোমরা যেমন আনন্দিত হও, আমিও তেমন আনন্দিত হতাম। রেলিংওয়ে হেলান দিয়ে তোমরা যেমন স্থির থেকে এগিয়ে চলো স্রোতের সাথে, আমিও তেমনই হতাম। ভবিষ্যৎ জনের উদ্দেশ্যে কবি বলেন, জাহাজের অসংখ্য মাস্তুল আর ধোয়া ওঠা পাইপ তোমরা আলোয় নদীর জল নিজের প্রতিবিম্ব দেখেছেন। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম কোণের পাহাড়ের দিকে এক মনে তাকিয়ে থেকেছেন। কবি আরো দেখেছেন, ভেড়ার পশম থেকে ঊর্ধ্বগামী বাষ্প রাশি, নিকটবর্তী উপসাগরে অগভীর জল, সে জলের উপর ভাসমান সব জাহাজের আসা যাওয়া আর নোঙ্গর করা জাহাজগুলো, এসব দেখার জন্য কবির অস্তিত্বেরই অংশ। তিনি দেখেছেন নাবিকদের কর্মব্যস্ততা, বাতাসে কম্পমান জাহাজের পতাকা, পিছনে ফেনা তুলে চলা চলে যাওয়া জলের পাক, এসবগুলো দেখেছেন কবি। এগুলো ভবিষ্যতে যারা আসবে তারাও দেখবে, তাই কবি বলতে যাচ্ছেন যে আমি এগুলো দেখেছি, আমি নদীর মধ্যে এগুলো দেখতেছি, আমি প্রগতির মধ্যে এগুলো পাচ্ছি, এই উপাদানগুলো, যেগুলো ভবিষ্যৎ প্রজন্ম এই উপাদানগুলো দেখবে। কবি বিভিন্ন দেশের পতাকা সন্ধ্যায় নামিয়ে ফেলার দৃশ্য কবি দেখেছেন, দেখেছেন জীবনের কত কোলাহল, কত উৎসব সুদূরকে অত অদূর হতে দেখেছেন। জীবনে দেখা সব দৃশ্যকে কবি তার স্মৃতিতে বিন্যস্ত করে রেখেছেন। কবি বন্দরের কর্মব্যস্ততা দেখেছেন, কর্মচাঞ্চল্য উপভোগ করেছেন, কারখানার চিমনির ধোঁয়া দেখেছেন, জীবনকে জেনেছেন, বুঝেছেন সচেতনতায়। আজকের মানুষেরাও এসব দৃশ্য যেমন তাদের চেতনায় ধারণ করেছে, কবিও একইভাবে ধারণ করেছিলেন। সৃষ্টির অনন্ত ধারায় তিনিও একজন সাধারণ মানুষই ছিলেন, সব নারী পুরুষই তার প্রিয় ছিল,
তিনি যেমন আগামী জনের দিকে তাকান, আগামী প্রজন্ম তার দিকে ফিরে তাকাবে বলে কবির বিশ্বাস। কবি না চাইলেও তারা পিছন ফিরে তাকাবেই, কারণ সব মানুষ একই মিছিলে চলমান। বিগত ও আগত সব মানুষেরা সবাই একই যাত্রাপথে। যখন কবির জিজ্ঞাসা সময়ের ব্যবধান আসলে কি কোনো ব্যবধান, কবি নিজেই উত্তর বলেন, এই ব্যবধান প্রকৃতি কোনো ব্যবধানই নয়। যুগান্তরের কালান্তরের মানুষেরা সব ব্রুকলিনের। কবি ম্যানহাটনের দ্বীপের পথে হেঁটেছেন, ব্রুকলিনের জলে গোসল করেছেন, মাঝে মাঝে প্রশ্নাক্রান্ত হয়েছেন। আগামী দিনের মানুষরা তাই হবে বলে কবির প্রত্যয়। ব্যস্ত মানুষের ভরে ভিড়ে কবি ছিলেন, গভীর রাতেও থেকেছেন, শয্যায় ঘুম ঘোরেও তাদের উপস্থিতি তিনি অনুভব করতে পেরেছেন, কিন্তু তিনি তার অস্তিত্বকে হারিয়ে ফেলেননি। কবি বলেছেন, জীবনের সব কিছুই যে স্বচ্ছভাবে তার কাছে ধরা দিয়েছিল তা নয়, আধারও তাকে ছুঁয়েছিল। কবি তাই সংশয়ে, আত্মজিজ্ঞাসায় তার মনে প্রশ্ন জাগছে, তিনি সবই কি সঠিক ভেবেছেন? তার ভাবনাগুলো কি পূর্বপর সঙ্গীতপূর্ণ ছিল, মহৎ ছিল? কবি সারা জীবনে যে শুধু ইতিবাচক বিষয়ের সম্মুখীন হয়েছেন তাই নয়, অনেক নেতিবাচকতার সম্মুখীন হয়েছেন। অর্থাৎ তার জীবনে অবিমিশ্র ছিল এমন নয়, তার জীবনও আলোই আধারে পাপে পুণ্যে পূর্ণ বিপরীতের সমাহার, ভালো মন্দের সাথে সমাহার। কবি অকপটে স্বীকার করেছেন তার জীবন ছিল ভালো মন্দই মিশানো, অতি সাধারণ এক জীবন। অনেকের মাঝে একজন ছিলেন তিনি, সাধারণ একজন মানুষের সঙ্গে কবির ছিল অবাধ মেলামেলা মেলামেশা, কোনো অহংবোধ স্বাতন্ত্র্যবোধ কবিকে তাড়িত করেনি। সর্বত্র অবাধ জাতবাদ ছিল তার, সে কথাই বুঝতে চাচ্ছেন, সেই কথাই বোঝাতে চাচ্ছেন কবি। কবি মানুষের কাছেই ছিলেন, আরো কাছে আসার আরো ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছেন, মানুষকে নিয়ে ভেবেছেন, নিজেকেই প্রশ্ন করেছেন কি লাভ এসব ভাবনায়, আবার নিজেই উত্তর দিয়েছেন, লাভালাভের চেয়ে মানুষকে নিয়ে ভাবনায় কবি বেশি উপভোগ করেছেন। মানুষকে তিনি দেখেছেন কিন্তু মানুষ তাকে দেখেনি, দূর ও কাছের সব মানুষকেই তিনি দেখেছেন গভীর করে, মানুষ কিন্তু কবিকে দেখেনি। কবি এখানে বলেছেন, সমগ্র বাহ্য সৌন্দর্য মানে বাহ্যিক সৌন্দর্য নিয়ে ম্যানহাটনের অস্তিত্ব তার সত্তার গভীরে। ম্যানহাটনের জাহাজ, নদী, গাংচিল, সূর্যোদয়, সূর্যাস্ত কবিকে গভীর করে বেঁধে রেখেছে, এসবই কবির জীবনের অংশ, অবিচ্ছেদ্য অংশ। কবি বলেছেন, ম্যানহাটনের বাহ্যিক সৌন্দর্যের চেয়ে ম্যানহাটনের মানুষ, পুরুষ, নারী কবির কাছে আরো প্রিয়, আরো ঘনিষ্ঠ, মানুষকে বুঝতে জানতে বোধ হয় যথেষ্ট বলে কবি মনে করেন। তিনি মনে করেন, এই মরমি বোধটি কোনো প্রথাগত পাঠ্যাভ্যাস দিয়ে অর্জন করা যায় না, ধর্মগ্রন্থে পাঠে জানা যায় না। অতএব হে নদী বয়ে চলো নিরবধি, জোয়ারে ভাটাই হরষে বিষাদে বয়ে চলো, তোমার বাহ্যিক রূপে মুগ্ধ করো অনগত জনে অনগত দিনে, তোমার বাহ্য রূপ বাহ্যিক রূপ অপরিবর্তিত থাক অনাগত কাল চিরকাল, জাহাজ পাল সব থাক ব্রুকলিনে চিরকাল। কি হবে আর কি হবে না তা নিয়ে বিব্রত বোধ না করতে কবি নিজেকে এবং সকলকে আহ্বান করেছেন, জটিল কোনো প্রশ্ন বর্তে আবর্তিত হতে বারণ করেছেন এবং চারিপাশের জীবনকে দেখার আহ্বান জানাচ্ছেন আর বলছেন, জীবনের রঙ্গমঞ্চ যেমন চলছিল তেমনি চলুক, যেমন চলছিল জীবন তেমনি চলুক জীবনের পরিকল্পনায়, চলার পথে স্থির থাকো সবাই, সিদ্ধান্ত থাকো অটল চলমান জীবনে, ততক্ষণ পর্যন্ত পৃথিবী থেকে দৃষ্টি ফিরিয়ে নিও না যতক্ষণ না পৃথিবী তোমার থেকে দৃষ্টি ফিরিয়ে নেয়। এখানে কবি জীবনের কর্মচঞ্চল চলমান গতির অব্যাহত ধারার কথা উল্লেখ করে জীবনের যান্ত্রিক চলমানতার অব্যাহত গতির কথা বোঝাচ্ছেন। পরিবেশকে কবি জীবন সম্পৃক্ত দেখতে চান, জীবন বিযুক্ত সন্ন্যাসের দৃষ্টিতে দেখতে চান না। ব্রুকলিন নদীকে উদ্দেশ্য করে কবি বলেছেন, হে নদী, তুমি আমার আত্মাকে যেমন ঢেকে রাখো তোমার উপস্থিতি দিয়ে, তোমার সৌরভ দিয়ে, তুমি নিজেকেও তেমনি করে সমৃদ্ধ করো শত জলযানের আসা যাওয়া দিয়ে, কর্মচাঞ্চল্য দিয়ে।
ফাইনালি তিনি বলছেন, হে নদী, নির্বাক নদী, নীরবে বয়ে চলো, নিরবধি আমাদের অস্তিত্বের অংশ হয়ে। আমরা তোমাকে আরো চাই অতৃপ্ত মনে, নিশ্চয় তুমি আমাদের আশাহত করবে না। হে নদী, তোমায় আমরা ভালোবাসি, তোমার পূর্ণতাকে ভালোবাসি, তোমার পূর্ণতাই আমরা যেমন তৃপ্ত ঋণী, আগামী দিনের মানুষকেও তুমি একইভাবে তৃপ্ত করো ও ঋণী করো তোমার অনন্ত ধারায়। কবির এই প্রার্থনা। তো এই ছিল কবিতার কিছু কিছু অংশ নিয়ে আমরা আলোচনা করছি, পার্ট বাই পার্ট একটু সারাংশ আলোচনা করার চেষ্টা করেছি, যাতে আপনি যখন কবিতাটা পড়বেন একবার অনুবাদ পড়বেন আর আমার কথাগুলো বারবার শোনার কারণে আপনাদের কবিতাগুলো বুঝতে আরো সুবিধা হবে। তো আমরা চাচ্ছিলাম যে এই কবির জীবনী ও কর্ম নিয়ে একটু সংক্ষেপ আলোচনা করি। তো চলুন শোনা যাক। জীবন ও কর্ম। ওয়াল্ট হুইটম্যান ছিলেন একাধারে কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক। আমেরিকান কবিদের মাঝে হুইটম্যান ছিলেন সবচেয়ে প্রভাবশালী, তাকে মুক্ত ছন্দের কবিতার জনক বলা হয়। ওয়াল্ট হুইটম্যান এবং লং আইল্যান্ডের হ্যান্টিংটনের ওয়েস্ট চিল নামক স্থানের ছোট একটি খামার বাড়িতে 1819 সালের 31শে মে জন্মগ্রহণ করেন। তার পিতা ওয়াল্টার ও মা লুইসা ভন ভেলসার মোটামুটি শিক্ষিত ছিলেন। 9 জন সন্তান ছিল তাদের, এদের মধ্যে 2 জন ছিল মানসিক দিক দিয়ে অসুস্থ। হুইটম্যানের পিতা প্রথম একটি খামার স্থাপন করেন, পরবর্তীতে ইমারত নির্মাণের কাজে সহায়তা করতেন শ্রমিকদের সাথে। হুইটম্যানের মা ছিলেন তার সন্তানদের খুবই কাছাকাছি। তিনি উদার নৈতিক ধর্মীয় সংগঠন ভ্রাতৃত্ব সংঘ দ্বারা অনুপ্রাণিত ছিলেন, যা পরবর্তীতে হুইটম্যানের মধ্যে প্রভাব ফেলে। হুইটম্যান তার কবিতায় তোমাকে তুমি এসব শব্দ নানা ক্ষেত্রে ব্যবহার করেছেন, এসবই ভ্রাতৃসঙ্ঘের স্মৃতি। এমনকি তিনি তার লেখায় যে নবম মাস কথাটি ব্যবহার করেছেন সেটিও এই চেতনারই ফলশ্রুতি, এই ভ্রাতৃসঙ্ঘের স্মৃতিতে স্মরণ করায়। তার ছেলেবেলায় লং আইল্যান্ডের ছোট খামার আর প্রতিবেশী ব্রুকলিন শহরে তার কাছে অভিন্ন হৃদয় বন্ধুর মতো ছিল। ধরো স্থান, বিশেষ করে এ দুটো জায়গায় জায়গার পরিবেশ, প্রকৃতি, মানুষজন, যুবক হুইটম্যানের মধ্যে যথেষ্ট প্রভাব ফেলেছিল। তার কবিতা দেয়ার ওয়াজ এ চাইল্ড ওয়েন ফোর্থ, আমাদের সামনে তাদের গৃহস্থ জীবনের, ঘর বাড়ির জীবনের, সংসার জীবন, ব্যবস্থা, মা বাবা ও পরিবার প্রজনদের ছবি স্পষ্ট করে তোলে। একজন সমালোচকের মতে এই টগবগে তরুণ কেমন যেন একটু অলস আর সর্বদা স্বপ্নের জগতে নিমগ্ন থাকে। মাত্র 11 বছর বয়সে হুইটম্যান বিদ্যালয় পরিত্যাগ করে নানাবিধ কর্মের সাথে নিজেকে জড়িয়ে ফেলেন। কখনো অফিস বেয়ারা, কখনো বা ছাপাখানার সহকারী বালক, কিংবা গ্রাম্য পাঠশালার শিক্ষক। সত্যি কথা বলতে কি, সে সময় হুইটম্যান বিদ্যালয়ে শিক্ষকতা করার উপযুক্ত ছিলেন না। এরপর 17 বছর বয়সে তিনি সাংবাদিকতার পেশা বেছে নেন। হুইটম্যান বিভিন্ন ধরনের পত্র পত্রিকায় কাজ করেন, এ সময় তার লিভস অব গ্রাস লিখিত হয়। 27 বছর বয়সে তিনি ব্রুকলিন ডেইলি ইগল পত্রিকার সম্পাদক নিযুক্ত হন, কিন্তু এ কর্মে তিনি 2 বছরের বেশি টিকে থাকেননি, বিশেষ করে রাজনৈতিক কারণে সেখান থেকে তিনি সরে আসেন। মূলত তিনি ছিলেন গণতন্ত্রবাদী। পত্রিকায় কাজ করার সময় তিনি আমেরিকাকে আরো ব্যাপকভাবে পর্যবেক্ষণ করার সুযোগ পেলেন, সেসবই যেন তার সঙ্গীতকে আরো প্রাণবন্ত করে তুলল। মাঝে মধ্যেই হুইটম্যান উদ্দেশ্যহীনভাবে এখানে সেখানে যত্রতত্র ঘোরাফেরা করতেন, বিনা কারণেই খেয়া নৌকায় নদী পারাপার করতেন। তিনি তার ভাই জেফের সাথে একবার ট্রেনে জার্নি করেন বাল্টিমোর থেকে কাম্বারল্যান্ড অবধি পর্যন্ত, কোচে আরোহণ করে পার্বত্য এলাকা ঘুরে বেড়ালেন, উইহুর নিম্ন অঞ্চলে নৌকা ভ্রমণ করলেন, মিসিসিপি থেকে বন্দর নগরী লুসিয়ানা পর্যন্ত, তিনি নায়াগ্রা জলপ্রপাতও পর্যবেক্ষণ করেন, স্রোতে নৌকা ভাসে তিনি নেমে আসেন শেষে ব্রুকলিন নদীতে। হুইটম্যান আমেরিকার জীবনযাত্রা, এর নদ নদী, প্রকৃতি, প্রেরী অঞ্চল, মানুষের গ্রাম কর্মচাঞ্চল্য সবই অনুসন্ধানী দৃষ্টিতে প্রত্যক্ষ করেছেন।
আমেরিকাকে তিনি মনে প্রাণে ভালোবেসেছেন, আমেরিকাই ছিল তার ধ্যান জ্ঞান। 1848 সালে ব্রুকলিনে ফিরে এসে তিনি আবার সাংবাদিকতার কাজে নিজেকে নিযুক্ত করলেন। 1855 সালের 4ই জুলাই তার লিভস অফ গ্রেস এর প্রথম সংস্করণ প্রকাশিত হলো। বইটি 1000 কপিও বিক্রি হলো না, এমনকি এ বিষয়ে তেমন কোনো গুরুত্বপূর্ণ সমালোচনাও প্রকাশিত হলো না। আরো নতুন কবিতা সংযোজন করে 1856 সালে লিভস অফ গ্রেস এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হলো। এটি দেখে এমারসন পত্র লিখে জানিয়েছিলেন, শুরুতেই তোমার অগ্রগতিকে শুভেচ্ছা জানায়। এরপর আমেরিকায় গৃহযুদ্ধ শুরু হলো। হোয়াইট ম্যান প্রত্যক্ষ করলেন এই বীভৎসতা। তার স্বপ্নের আমেরিকা যেন আহতদের চিৎকার আর মৃতজনদের পরিবারের হাহাকারে ভরে গেল। এই ঘটনা তার চিন্তা জগতে ব্যাপক ছাপ ফেলে যায়। এরই মাঝেই আত্মাইর হাতে নিহত হলেন আব্রাহাম লিঙ্কন। নিপীড়িত জনদের এই মহান নেতার মৃত্যুতে গভীর শোক পেলেন হুইটম্যান, যার ফলশ্রুতিতে তিনি লিখলেন তার সেই বিখ্যাত কবিতা ও ক্যাপ্টে মাই ক্যাপ্টেন। 1865 সালে তিনি সরকারি চাকরি ছেড়ে একটি প্রাইভেট সংস্থায় সেক্রেটারি হিসেবে যোগ দেন। 1873 সালে তার বয়স যখন 54, সে সময় হঠাৎ করেই তিনি স্ট্রোক করলেন এবং বাতে পঙ্গু হওয়ার পর্যায়ে পৌঁছলেন এবং প্রায় শক্তিহীন হয়ে পড়লেন। এ সময় তার মা মারা গেলেন। হোয়াইট ম্যান নিজেকে খুবই অসহায় ভাবতে লাগলেন এবং ওয়াশিংটন থেকে নিজের জন্মস্থানে ফিরে এলেন। শেষ পর্যন্ত তিনি নিউ জার্সির ক্যামডেনে স্থায়ী হলেন। এ সময় তার প্রেয়ার অফ কলম্বাস লেখা হয়। কোনো মহিলাকে হুইটম্যান বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন কিনা এমন প্রমাণ মেলে না। তবে উইলিয়াম ব্লেকের জীবনী রোসিয়াতা আলেকজান্ডার গিলক্রিস্ট এর সুন্দরী বিধবা হুইটম্যানকে প্রেমপত্র পাঠান, কিন্তু হুইটম্যান খুবই সম্মানের সাথে তার পত্রের উত্তর প্রদান করেছিলেন। হুইটম্যানের অন্যান্য সাহিত্যকর্মের মধ্যে ডেমোক্রেটিক ভিস্তাস, নভেম্বর বাউস, আ ব্যাকওয়ার্ড গ্ল্যান্স, ওভার ট্রাভেল রোড বিখ্যাত। সং অফ সাইলেন্স তার অন্যতম মহৎ কর্ম। 1892 সালের 26শে মার্চ এই মহান কবি পরলোক গমন করেন। তো এই ছিল ক্রসিং ব্রুকলিন ফ্রি এর কবিতার সারাংশ, সারমর্ম, অ্যানালিসিস, সংক্ষিপ্ত সরল কথা এবং কবির জীবনী ও কর্ম। তো আজ এই পর্যন্তই। অন্য একদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই বাই।